আলাজিজদের জন্য এটাই সর্বোচ্চ মর্যাদা দে কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর বিজয়ী থাকবে যারা পরিত্যাগ করবে বিরোধিতা করবে তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না এমন অবস্থায় কিয়ামত এসে যাবে কিয়ামত পর্যন্ত হকপন্থী কাফেলা হকের উপরেই টিকে থাকবে সুত্রানা হাদিস আননর এই গো গণ জোয়ার দেখে ইরশান্বিত হয়ে গবীর শরণযন্ত্রে লিপ্ত হয়ে যারা হাদিস আননর দাতি কাফলাকে রুখে দিতে চাই যারা এই দাতি কাফলাকে স্তব্ধ করতে চাই আল্লাহ রাসুলের হাদিসকে তাদের শরণ করে দিয়ে বলতে চাই যতই নির্যাতন করেন অত্যাচার করেন যতই শরণত করেন হাদিস আননর এই কাফলা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে এই কাফেলাকে রোকে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নেই যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সুহাদিসকে নিঃশর্তভাবে মেনে চলেন তারাই বাংলাদেশের সবচেয়ে বড় Hanafi এটা নিঃসন্দেহে চন্ত বিশ্বাস করতেই হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعض فإن خير الحديث كتاب الله وخير الحديث حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعض فأعوذ بالله من الشيطان الرجيم وممن خلقنا أمة يَحْدُونَ بالحق وبه يعدلون عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يذرهم خذلهم لا يذرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه مسلم নির্বিজল তাহিদের ঝান্ডাবাহী এদেশে এদেশের অনন্য সংগঠন আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বত্রিশতম তবলিগি ইস্তমা দুই হাজার বাইশের সম্মানিত সভাপতি আহাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব উপস্থিত আহাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলাদির যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সমবয়সী তরুণ ছাত্র যুবক ভাইরা স্নেহের আদরের ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাইকে নিয়ে আল্লাহরাব আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহরাববুল্লা আলমিনের অশেষ মেহের বাণীতে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে দিনে এই মাজলিশে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি এই জন্য রাব্বুল আলামিনের দরবারে সকলেই সমস্বরে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়দুল মোর সালিন খতাম নবীন যারা দর্শ বাস্তবায়নের জন্যই আমাদের সার্বিক প্রচেষ্টা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম শানে সম্মানিত উপস্থিতি আহাদিসের পরিচয় এই শিরোনামে সময়ের প্রতি লক্ষ্য রেখে আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ আহলাদিস আন্দোলন সমাজ বিপ্লবের এক ঐতিহাসিক আন্দোলন আহলাদিস আন্দোলন শিখ মুক্ত ভিত্তিক জীবন গড়ার আন্দোলন এ আন্দোলন বিদাত মুক্ত সন্না ভিত্তিক জীবন গড়ার আন্দোলন আহলাদিস আন্দোলন জাহেলিয়াত মুক্ত অহিভিত্তিক জীবন গড়ার আন্দোলন প্রতিটি মমিনের হৃদয়ে লালিত হয় জান্নাত লাভের তীব্র বাসনা আর এর পূর্ণ বাস্তবায়ন চাই আহলাদিস আন্দোলন ফার্সি সম্বন্ধ পদে আহলে হাদিস এবং আরবি সম্বন্ধ পদে আহলুল হাদিস এর আবিধানিক অর্থ হাদিসের অনুসারী আহলাদিসকে

চোদ্দ জায়গায় হাদিস শব্দ দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে অর্থাৎ কোরআনকে পবিত্র কোরআনের চোদ্দ জায়গায় হাদিস বলে অবহিত করা হয়েছে এ কারণেই পবিত্র কোরআন ও সহ হাদিসের অনুসরণ যারা সার্বিক জীবনে করেন তারাই মূলত আহালুল হাদিস বা আহলে হাদিস আপনি পবিত্র কোরআনের চোদ্দো জায়গায় পাবেন যেখানে কোরআনকে হাদিস বলে উল্লেখ করা হয়েছে সুরা নিসার আটাত্তর নম্বর আয়াত সুরা নিসার সাতাশি নাম্বার আপনি সুরা আরফে পাবেন একশো পঁচাশিতে সুরা ইউসুফে পাবেন একশো এগারোতে সুরা কাহাফে পাবেন ছয় নাম্বার আয়াত সুরা তোহা পাবেন নয় নাম্বার আয়াত সুরা জুমার তেইশ নম্বর আয়াত সুরা জাসিয়া ছয় নাম্বার আয়াত সুরা তুর চৌত্রিশ নাম্বার সুরা নাজমাট নাম্বার আয়াত ওয়াকিয়া একাশি আয়াত সুরা কলম চুয়াল্লিশ নাম্বার পঞ্চাশ নাম্বার সুরা গাছিয়া এক নাম্বার আয়াত যাটি আমরা সবাই জানি হালাত হাদিফুল গাশিয়া এই চোদ্দটি আয়তা আল্লাহরমিন পবিত্র কোরআনে কোরআনকে হাদিস নামা অবহিত করেছেন সুতরাং যারা বলতে চায় যে আহ্লাদিসরা শুধু হাদিস মানে কোরান মানে না নিঃসন্দেহে তাদের দাবি চূড়ান্ত ভ্রান্ত আহ্লাদিস শুধু হাদিস মানে বিষয়টি এমন নয় পবিত্র কোরান এবং সোয়াদিসের পূর্ণাঙ্গ অনুসরণ তাদের সার্বিক জীবনে তারা করে থাকেন এর মাধ্যমেই সে আহ্লাদিস হবে নচেত বৈতৃক সূত্রে প্রাপ্তই নাম তখনই সব প্রবৃত্তা আলাহাদিস নয় সাহাবা এক নিজেদেরকে এই নামে অবহিত করতেন খ্যাতনামা তাবে ইমাম শা বিরহমান বাইশ হিজরিতে যার জন্ম একশো চার মৃত্যু তিনি শাহাবা একরামের জামাতকে আহালুল হাদিস বলতেন লাবিস্তাক বালতুমিন আম্রি মাস্তাক বালতু মাহাদ্য়াস্তু ইল্লামা আজমা আলাই আহলুল হাদিস তিনি বলছেন যে এখন যেসব ঘটছে তা আগে জানলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না কেবল ওই হাদিস ব্যতীত যার উপরে আহলুল হাদিস গণ অর্থাৎ সাহাবায়ক এরম একমত হয়েছেন সাহাবা একেরামের শিষ্যমণ্ডলী তাবেন ও তাবে তাবেন সকলে আহলাদিস ছিলেন প্রসিদ্ধ চার ইমাম সকলে আহলাদিস ছিলেন সিও যুগে হাদিস তেমন সংগৃহীত না হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমহল্লা অধিক হারে রায় ও কিয়াসের আশ্রয় নিয়েছিলেন এ কারণে তাকে ইমাম ও আহলুর রায় বা আহলুর রায়দের ইমাম বলা হয়ে থাকে তিনি নিজে কোন কিতাব লিখে যান নাই বরং শিষ্যদের করে গেছেন এই মর্মে ইদা হাদিস মাধাবি যখন হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাঝা সুতরাং যারা প্রসিদ্ধ ইমামের নামে নিজেদের মতামতকে প্রাধান্য দিয়ে নিজেদের আলেম ওলামার বক্তব্যকে লিখনকে ইমামের নামে চালিয়ে দিয়ে শির্ক এবং বিরাজের অনুসারী হয়েছেন নিঃসন্দেহে তার তাদের ইমামকে অপমান করেছেন সম্মানিত করেন নাই কারণ ডাক্তারিন ঘোষণা তারা দিয়ে গেছেন এরা সহল হাদিস যখন সহিদিস পাবে জেনে রাখো সেটা আমার মাধব সুতরাং প্রকৃত আহাদিস গণ যারা সার্বিক জীবনে পবিত্র করণ এবং সৈয়াদিসভাবে মেনে চলেন তারাই বাংলাদেশের সবচেয়ে বড় হানাফি এটা নিঃসন্দেহে চূড়ান্ত বিশ্বাস করতেই হবে ইমামের নাম করে আপনার পছন্দের ব্যক্তির মতামত বিভিন্ন লামায় কেরামের বক্তব্য তাদের লিখন ইমামের নামে চালিয়ে দেওয়া নিঃসন্দেহে জাহালাত অন্য কিছুই নয়। প্রিয় বন্ধুরা আমার একবার ইমাম আবহানি ফারহমহল্লা তার প্রধান শিষ্য আবিউসুফকে ইউসুফকে বলছেন লা তারবি আন নিশায়ান ফা ইন্নি ওয়াল্লাহি মা আদরি মুক্তিউন আনা আম মুসিবুন শোনো তুমি আমার পক্ষ হতে কোনো মাসআলা বর্ণনা করো না আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মাহাদি মুক্তিবা আমি জানি না আমি নিজ সিদ্ধান্তে না সঠিক এটা আমি নিজেই জানি না অর্থাৎ উদ্ভূত সমস্যার সমাধান তিনি দিতেন রায়ের মাধ্যমে এই রায়টা চূড়ান্ত সঠিক না ব্যাঠিক এটা আমি জানি না যদি পরবর্তীতে এই রায়ের বিপক্ষে সহিদিশ পেয়ে যাও তাহলে তুমি লিখে রেখেছ এটাই মানুষ মেনে চলবে সুতরাং লিখে না পরবর্তীতে পেলে সেটাই আমার মাঝাব সেই অনুসারে তোমরা হয়ে যাবে আরেকবার তিনি তার বক্তব্য লিখছেন এই লিখা দেখে তিনি তাকে ধমক দিচ্ছেন সাবধান হে অর্থাৎ হে আবু ইউসুফ সাবধান লা তাকতুব কুল্লামা তাসমাউ মিন্নি ফাইন্নি কদ আরা রয়াল ইয়াওমা ফাতরুকুহু গাদান ওয়া আরা রয়া গাদান ওয়াতরুকুহু বাদা গাদান শোনো আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না কেননা আজকে আমি যে রায় দেই কালকে তা প্রত্যাহার করি পরিত্যাগ করি কালকে যে রা পরদিন তা প্রত্যাহার করি সুতরাং আমি যা বলছি তুমি সেটাই লিখে নিও না আজকে বলছি তুমি লিখে রাখছো কিন্তু আমি হাদিস পেলে আজকে রাইকে প্রত্যাহার করে হাদিসের অনুযায়ী ফতোয়া দিয়ে থাকি সুতরাং তুমি যা শোনো তাই লিখে নিও না প্রিয় বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাত এবং সাহাবি জামাতের অনুসারীদেরকে জামাত বলা হয় এই জামাতের পরিচয় দিতে গিয়ে স্পেনের বিশ্ববিখ্যাত মনীষী হিজরি পঞ্চম শতকের মোজাদ্দ ইমাম মোহাম্মদ আলীব হাজম আন্দালুসি তিনি তিনশো চৌরাশি জন্ম 452 হিজরিতে মৃত্যু তিনি পরিচয় দিতে গিয়ে বলেন আহলে সুন্নাতুল লাযিনা আহলাল হক ওয়া মান আদাহুম ফআহ্লুল বাতিল আহলে সুন্নাহ ওয়াল জামাত যাদেরকে আমরা হকপন্থী ও তাদের বিরোধী পক্ষকে বাতিলপন্থী বলেছি ফা ইন্নাহুম আসহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা হলেন সাহাবায়ে کرام رضی اللہ মিন এর পরবর্তী হচ্ছে তাদের অনুসারী শ্রেষ্ঠ তাবেগন সুম্মা হাদিস এর পরবর্তী হচ্ছে আহলুল হাদিসগণ আহলে হাদিসগণ আমান তাবেআহুম মিন আল ফুকাহে চিলান ফাসিলান ফকিদের মধ্যে যারা তাদের অনুসারী হয়েছেন যুগে যুগে আজকের দিন পর্যন্ত তাও সার্কেল আর আলাইহিম প্রাচ্য প্রচের ওই সকল আম জনসাধারণ যারা তাদের অনুসারী হয়েছেন আল্লাহ তাদের উপর রহম করুন ইমাম আবু মোহাম্মদ আলীবাহসি তার এই বক্তব্য দিয়ে প্রমাণিত সাহাবায়ে তাবে تابعین যাম মুহাদ্দিসিন ও হাদিস পন্টি ফক্বী গনি কেবল মাত্র আহাল নন আহলে সুন্নাল জামাত শুধুমাত্র তারাই ছিলেন না বরং তাদের অনুসারী আম জনা সাধারণ আহলে নামে সকল যুগে অবহিত ছিলেন আজও হয়ে থাকেন সুতরাং যারা বলতে চান শুধু মহাদিস গুণকে বুঝায় ফকি গেট বুঝায় তাদের এই বিশ্বাস তাদের এই দাবি নিতান্তই ভ্রান্ত এবং ভ্রান্ত যুগে যুগে সকল যুগে যারা তাদের অনুসারী হয়েছেন আম জনসাধারণ তারাও নিজেরা এই নামে অবহিত হতেন আল্লাহ রব বলছেন অমিমান খলাক না উম্মা ইয়াহদন আবেল হক যাদেরকে আমরা সৃষ্টি করেছি আমার উন্মতের মধ্যে একটি দল রয়েছে যারা হক পথে চলে ও সেই হক অনুযায়ী ন্যায় বিচার করে অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সকল উন্মতের মধ্যে একটি কাফেলা রয়েছে যারা হকের উপরে চলে সেই হক অনুযায়ী তার ন্যায় বিচার করে এই হকপন্থী কাফেলা সকল যুগেই ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সংখ্যা কম বেশি হতে পারে কিন্তু হকপুন্তি কা ফেলা তখনও অবর্তমান থাকবে না প্রতিটি যুগেই সকল যুগেই থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে সেই মুসলিমে নসরুল্লাহ সরসাম বলছেন লতা জালু তোয়ে ফাতুম্মিন উম মাতি র হেরিন আলহাক লা আজুর রহমান খাজেলা হম হাত তাইয়াতি চিরদিন আমার উম্মতের মধ্যে একটি কাফেলা হকের উপর বিজয়ী থাকবে যারা পরিত্যাগ করবে বিরোধিতা করবে তারা তাদের কোনই ক্ষতি করতে পারবে না এমত অবস্থায় কেমত এসে যাবে কেমত পর্যন্ত হকপন্থী কাফেলা হকের উপরে টিকে থাকবে সুতরাং আহাদিস আন্দোলনের এই গণ জোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়ে যারা আলী সান্ননের দাতি কাফেলাকে রুখে দিতে চায় যারা এই দাতি কাফলাকে স্তব্ধ করতে চায় আল্লাহ রাসূলের হাদিসকে তাদের স্মরণ করে দিয়ে বলতে চায় যতই নির্যাতন করেন অত্যাচার করেন যতই শরণান্ত করেন আলী সান্ননের এই কাফেলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই কাফেলাকে রুখে দেওয়ার শক্তি পেতেই কারণে নেই প্রিয় বন্ধুরা আমার হক কোথায় পাবেন হকের মানদণ্ড কি আল্লাহর বলছেন সুরাকিস হক হে নবী বলে দাও হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে শাহ আলি উম যে চাই সে হকটাকে গ্রহণ করুক ফমান শাহ আলী আকফুর যে চাই সে হককে পরিত্যাগ করুক ইন্না আ'তাদনা লিল যালিমিনা নার আল্লাহ পরে বলছেন আমরা সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি সুতরাং হক আসে আল্লাহর পক্ষ থেকে তুরন্তই মানুষের চিন্তা প্রস্তুত কোনো ইজম মাযহাব মতবাদ তরিকা কখনো তুরন্তের শর্তের মানদণ্ড হতে পারে না সুতরাং মাজাব তরিকা মতবাদ ফেরকা সবকিছু কে ছুঁড়ে ফেলে ডাস্টবিনে নিক্ষেপ করে আসুন সার্বিক জীবনে পবিত্র এবং হাদিস মেনে চলার মাধ্যমে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির পথে পরিচালিত হয় প্রিয় বন্ধুরা আমার সুতরাং যারা সবকিছুর বিনিময়ে সার্বিক জীবনে পবিত্র কোরআনের সহাদিসের অনুসারী থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুযায়ী কেবল তারাই হবেন উম্মতের নাজি ফেরকা বা মুক্তিপ্রাপ্ত দল যারা শুরুতেই জান্নাতি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়া ইন্না বনী ইসরায়েলা তাফাররাকাত আলা সিনতাইনা ওয়াসাবিনা মিল্লা বনী ইসরায়েলা 72 দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফরাক উম্মতি আলা সালাসে ওয়াসাবিনা মিল্লা আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার তারা সকলেই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটি কাফেলা ছাড়া একটি দল ছাড়া সাহেব کرام জিজ্ঞেস হে আল্লাহর রাসূল তারা কারা আল্লাহর জবাব দিচ্ছেন মাআনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীগণ যে পথের উপরে আছি যার উপরে আছি এই পথের উপরে যারা থাকবে তারাই হচ্ছে একটিমাত্র কাফেলা তারাই হচ্ছে জান্নাতি কাফেলা প্রিয় বন্ধুরা আমার সুতরাং এই হাদিসকে সামনে নিয়ে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ এই একটিমাত্র কাফেলা কারা হবেন সরাসরি তাদের বক্তব্য উল্লেখ করে গেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মুস্তাদ আলী ইবনে আল মাদিনী ১৬১ তে জন্ম ২৩৪ হিজরিতে তার মৃত্যু তিনি তাদের পরিচয় দিতে বলছেন হোম আহলুল হাদিস তারা হচ্ছে আহলে হাদিস ইমাম আহমদ ইমন হাম্বল একশো চৌষট্টি হিজড়িত জন্ম দুশো একচল্লিশ তার মৃত্যু তিনি এই একটি কাফেলার পরিচয় দিতে গিয়ে বলছেন ইলাম হাদিস ফালা আদরিমান হোম তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না যে তারা কারা ইমাম শাফি রহমাউল্লাহ বলছেন একশো পঞ্চাশ তার জন্ম 204 হিজরিতে তার মৃত্যু ইদা রাআইতু রাজুল আম্মা মিন আসহাবিল হাদিস ফাকা আননি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি হায়ান তিনি বলেন যখন আমি কোন আলাদিসকে দেখি তখন আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন্ত দেখছি অর্থাৎ একজন প্রখ্যাত আহলে হাদিসকে দেখলে বোঝা যাবে তার শৈল্যে তার আচরণে তার কথাবার্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রকৃত ওয়াসাল্লামের প্রখ্যাত সুন্নাতটা উঠবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন 200 হিজরিতে তার জন্ম 275 হিজরিতে তার মৃত্যু লাউলা হাদিস আল ইসাবাতুল ইসলাম ইয়ানিয়াস اصحاب হাদিস তিনি অত্যন্ত শক্ত কথা বলে দিয়েছেন আল হাদিস জামাত যদি দুনিয়ায় না থাকত তাহলে প্রকৃত ইসলাম দুনিয়া থেকে মিটে যেত অর্থাৎ যারা আল হাদিস তাদের মাধ্যমেই প্রকৃত দিন দ পৃথিবীতে টিকে আছে যারা বিভিন্ন মাঝাব তরিকার নামে দিনের অনুসরণ অনুশীলন করে থাকেন তাদের মধ্যে দিনটা খুঁজে পাওয়া যেত না খলিফা নাশিদ একশো একশো তিরানব্বই হিল তার মৃত্যু তিনি এই দলটির পরিচয় দিতে গিয়ে বলছেন তলাত্তু আর তুহি আর আমি চারটি দলের মধ্যে চারটি জিনিস চারটি বস্তু খুঁজে পেয়েছি তালাতুল কুফরা আমি কুফুরি খুঁজেছি ফিল জাহামিয়া আমি কুফুরীকে খুঁজে পেয়েছি জাহামিয়াদের মধ্যে ফতাল আবতুল কালাম আসাগবা আমি ঝগড়া এবং কুট্তর্ক খুঁজেছি ফজাদ্তুহফিল মৌতাদিলা ঝগরা এবং কুটতর্ককে আমি মৌতাজিলাদের মধ্যে পেয়েছি ফতাল আত্তুল কিসবা আমি মিথ্যা খুঁজেছি এই মিথ্যাকে খুঁজে পেয়েছি আমি রাজরাজিদের মধ্যে চার নম্বরে তিনি বলছেন আমি হক খুঁজেছি সত্য খুঁজেছি হাদিস আমি সত্যটাকে হকটাকে খুঁজে পেয়েছি আলাদিসদের মধ্যে বলুন আলহামদুলিল্লাহ শেষ কোটেশন শেষ কোটেশন হচ্ছে হাফেজ ইমামুদ্দিন ইসমাইল ইবন কাসি রহমে সুরা ইসরা একাত্তর নম্বর আয়াত ইহমান আমরা সেদিন ডাকবো প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমামসহ সহ এ একটি উল্লেখ করে জগৎ বিখ্যাত তাফসীর বিগত একজন মনীষীর উক্তি উল্লেখ করে তিনি বলছেন হাজা আকবারু ও ইল আসহাবিল হাদিস لان امامهم النبي صلى الله عليه وسلم اهل জন্য তাই সর্বোচ্চ মর্যাদা দে কাল কিয়ামতের মাঠে তাদের একমাত্র ইমাম হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং আসন যাবতীয় পথ মত যাবতীয় তরিকা আয়োজন সবকিছু পরিত্যাগ করে আসুন আল্লাহ প্রদত্ত রসুল্লাহ সাসাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে আমরা আত্মসর্পণ করি নিজের সার্বিক জীবনকে পবিত্র করণ শ্রাদিসের আলোকে গড়ে তোলার দৃঢ় প্রয়াস নিয়ে আমরা আমাদের জান্নাতের লক্ষ্য পানে এগিয়ে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহ মাহামিন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আকুলু কওলে হাযা ওয়াক্তাকুল্লাহ আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি